नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुख्यमंत्री एनआरसी को लेकर मुस्लिम समुदाय के लोगों को गुमराह कर रहे हैं, लेकिन डरने की कोई बात नहीं है, सीएए से किसी को कोई नुकसान नहीं होगा, ऐसा आश्वासन बालूरघाट लोकसभा भाजपा प्रत्याशी सुकांत मजुमदार ने लोकसभा चुनाव मंच से दिया। इसके साथ ही उन्होंने तृणमूल उम्मीदवार विप्लव मित्रा पर हरु मित्रा कहकर कटाक्ष किया। लोकसभा चुनाव के मद्देनजर गंगारामपुर शहर मंडल भाजपा ने मंगलवार को बस स्टैंड इलाके में एक पथ सभा का आयोजन किया। बैठक की शुरुआत में भाजपा की ओर से जुलूस निकाला गया। जुलूस शहर के विभिन्न क्षेत्रों की परिक्रमा करते हुए बस स्टैंड क्षेत्र में समाप्त हुआ। दिन की इस रैली और रोड मीटिंग में बीजेपी के प्रदेश अध्यक्ष और बालूरघाट लोकसभा उम्मीदवार सुकांत मजुमदार समेत जिले के प्रथम श्रेणी के नेता और कार्यकर्ता मौजूद थे। उन्होंने गंगारामपुर रेलवे स्टेशन को अमृत भारत रेलवे स्टेशन में बदलने का भी वादा किया। चुनावी रोड मीटिंग तृणमूल उम्मीदवार विप्लव मित्रा सुकांत मजुमदार पर तंज कसने से नहीं रुके। নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বগুরুর হওয়ার পথে চলছে। স্বাভাবিকভাবে যুব সমাজের পার্টিসিপেশন বা অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সেজন্য দুর্নীতিবাজদের হারাতে, সন্দেশখালির ধর্ষকদেরকে হারাতে ভোট পদ্ম ফুলে দিতে হবে, এটা মানুষকে বোঝানোর জন্য যুব সমাজের কাছে আহ্বান জানাবো। কারণ আর কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আগে থেকে অত ভবিষ্যৎবাণী করতে হয় না। সিএ নিয়ে শাসক দল জেলা পর্যায়েও বিরোধিতা করছে, কি বলবেন? নির্বাচনী হাতিয়ার করবে বলে তৃণমূলে উদ্বাস্ত সেল বলছে। না না, তারা তো করবেই, তারা তো মানুষকে অত্যাচারী মানুষ, যারা বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছে। এই গঙ্গারামপুরে বেশিরভাগ মানুষ তারা তো ওপার বাংলার মানুষ, এপার বাংলাতে আসতে বাধ্য হয়েছে। আমার ঠাকুরদা 1947 সালে বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হয়, তো তারা কি দোষ করেছিল? তাদেরকে সরকার মাথা উঁচু করে বাঁচতে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। মুখ্যমন্ত্রীর আপনি একটা উদ্বাস্তু পরিবারের পাসপোর্ট করতে যান, মুখ্যমন্ত্রীর পুলিশ বলবে 71 সালের আগের দলিল নিয়ে আসুন। কেন বলে মুখ্যমন্ত্রীর পুলিশ? তাহলে মুখ্যমন্ত্রী সেই নিয়মটা তুলে দিক, সিএ হবে যে যা ডিক্লারেশন দেবে, সেলফ ডিক্লারেশনে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কেউ যদি বলে আমি 2000 সালে এসেছি, কেউ যদি বলে আমি 96 সালে এসেছি, কেউ বলছে আমি 98 সালে এসেছি, যে যেদিন এসছে সেদিন থেকে নাগরিকত্ব কনফার্ম, মাথা উঁচু করে ভারতের নাগরিক হয়ে তারা বাঁচবে, কারো নাগরিকত্ব যাবে না, সেই দায়িত্ব বিজেপি নিচ্ছে। সুকান্ত জলপনা সৃষ্টি হয়েছে গ্রামগঞ্জের মানুষদের মধ্যে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনো বিভ্রান্তির জায়গা নেই, অত চিন্তা করারই দরকার নেই। সিএ সবার জন্য না, আমার জন্য সিএ না, কিন্তু যাদের দরকার তাদের জন্য সিএ। তারা সিএতে অ্যাপ্লাই করবে, করে নাগরিকত্ব পাবে, সিম্পল ব্যাপার, কিচ্ছু লাগবে না। সেটা কারা? তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত, আমাদের ক্ষেত্রে বাংলাদেশটাই প্রযোজ্য, যেহেতু পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নাগরিকত্ব পাবে। এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন নয়। এটা নাগরিকত্ব পাবে কিছু লোক, কারো কিছু যাবে না, আমারও কিছু যাবে না, আপনারও কিছু যাবে না। দাদা, তাহলে কি সিএ নিয়ে গ্রামগঞ্জে কি বিজেপি কর্মীরা সঠিক তথ্য পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষের কাছে আমরা সঠিক তথ্য পৌঁছে দেবো। সিএ এর মাধ্যমে মানুষ নাগরিকত্ব পাবে, যাদের ইচ্ছে তারা সিএতে অ্যাপ্লাই করবে। সিএ তো ম্যান্ডেটরি না, যাদের মনে হবে যে আমি করব তারা করবে, যাদের মনে হবে করব না করব না। সিএ নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, কান্তপুরের সময় আছে যে এখানে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা প্রচার করছে, মানুষ আনন্দে আছে, সে নিয়ে কারো কোনো ডাউট নেই। অমিত শাহ যেটা বলে সেটা করে, অমিত শাহ বলে দিয়ে না না, তৃণমূল তো প্রচার করবে, তৃণমূল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে, তৃণমূলের এটাই তো পলিসি। ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে এটা? এতে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেবে। সুকান্তদা 18 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন স্টেডিয়ামে, এর আগে নির্বাচনী বার্তা দেবেন, কি বলবেন? এর আগেও এসেছিলেন, নতুন গিয়ে এসে বলবেন যে আমি এত চুরি করেছি, অমুক চুরি করেছি, আপনারাও চুরি করুন, তার বাইরে কি বলবেন?